হ্যালো ছোট্ট বন্ধুরা, কিশলয় চ্যানেলে তোমাদের জন্য আজকে আমি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এনেছি, যা তোমরা কয়েকদিন আগেই তোমাদের বিদ্যালয় থেকে সংগ্রহ করেছো। তো আজকে আমরা সেই প্রশ্নের বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সেটা জানতে পারিয়ে যাও। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই দেখো, তোমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে এখানে প্যাসেজ, তো সেইটা পড়তে হবে এবং তার নিচে দেওয়া উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। সঠিক উত্তরটাতে গোল দাগ দিতে বলেছে, আমি এখানে আন্ডারলাইন করেছি বা হাইলাইট করেছি। তো তোমরা যখন প্রশ্নপত্রে করবে, তোমরা কিন্তু অবশ্যই ওখানে গোল দাগ করবে। আচ্ছা, তো পড়ে নি। দেখো বলছে, মানুষই একমাত্র প্রাণী চারদিকের গণ্ডি দিয়ে যে বাঁধা নয়, মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে, নিজের খাবার নিজে জোটাতে পারে, আর পারে শত্রুর চোখে ধুলো দিয়ে পালাতে। মানুষের না আছে বাঘের মতো বড় বড় থাবা, না আছে গন্ডারের মতো বর্ম, না সাপের মতো বিষদাঁত। সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই, তবু সে জলে স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, গরম আর ঠান্ডাকে হার মানাতে পারে, গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না। রেলগাড়ি, জাহাজ, এরোপ্লেন, জামা কাপড়, ঘর বাড়ি, বন্দুক, এইসব দিয়ে অন্যান্য জীব জানোয়ারের ওপর সে টেক্কা দেয়। বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংসপেশি, আর সবচেয়ে বুদ্ধিমান শিম্পাঞ্জির ভরসা কেবল তার নিজের হাত পা। কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা কি বন্দুক, চোখে থাকে দূরবীন বা অণুবীক্ষণ। তাহলে আমরা জানি যে আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে কিন্তু মানুষ। তো মানুষ নিজের সব কিছু দিয়ে, সর্বশক্তি দিয়ে আমাদের এই পৃথিবীর আকাশ থেকে, মাটি থেকে, পাতাল থেকে সব কিছুকে ধীরে ধীরে কিন্তু জয় করে নিচ্ছে। এবং শুধু জয় করে নিচ্ছে নয়, মানুষ কিন্তু তার বুদ্ধির জোরে এগিয়েও যাচ্ছে এবং পশু পাখিদের ওপরেও কিন্তু মানে তাদের যে কর্তৃত্ব সেটা কিন্তু ফলাতে শুরু করেছে। ঠিক আছে, তো আমরা এই প্যাসেজটা পড়লাম। এবার আমরা দেখো, এবার আমরা কি করব না দেখে নেব যে কি কি প্রশ্ন উত্তর দিয়েছে। প্রথমেই দেখো, সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে, তাহলে মানুষকে কি মনে হবে? চোখের ধুলো, তালপাতার সেপাই, চারিদিকের গণ্ডি, নাকি বাঘের ধাবা? তাহলে দেখো ওপর থেকে, এখানে দেখো 3 নম্বর লাইনে লেখা আছে যে সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই, তাই আমি তালপাতার সেপাইতে হাইলাইট করেছি। নাম্বার 2, জলে স্থলে আকাশে ইচ্ছা মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, কে উঠতে পারে না? দেখো এখানে লেখা রয়েছে ওই 3 নম্বর লাইনেই যে তবু সে জলে স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে। তাহলে এখানে সেটাকে না, এখানে সে বলতে হচ্ছে মানুষ, তাই তো? মানুষ জলেও সাঁতার কাটতে পারে, স্থলভাগেও চলাচল করতে পারে, আবার আকাশে দেখো প্লেনের সাহায্যে, রকেটের সাহায্যেও কিন্তু মানুষ, বা প্যারাশুটের সাহায্যেও কিন্তু উড়ে যেতে পারে। নাম্বার 3, বলবান বাঘের ভরসা। তো দেখো প্যাসেজটার শেষ দুটো লাইনে, যে প্রথম শেষ দুটো লাইনের প্রথম লাইনটাতে লেখা রয়েছে বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংসপেশি, তাই আমরা নিজের মাংসপেশিতে এখানে দাগ দিয়েছি। নেক্সট হচ্ছে গায়ের জোরে থাকে কাবু করা যায় না, তাহলে কাকে কাবু করা যায় না? গন্ডার, বাঘ, মানুষ, না সিংহ, না মানুষকে? ঠিক আছে, হ্যাঁ, এইটা তোমরা দেখো ওই ওপরের যে প্যাসেজটা রয়েছে, প্রথম যে প্যাসেজটা রয়েছে তার দেখো শেষের দুটো লাইনে লেখা রয়েছে যে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না। তাহলে মানুষ যেমন গরম ঠান্ডাকে হার মানাতে পারে, তেমনই কিন্তু মানুষকে গায়ের জোরে কেউ কাবু করতে পারে না। ঠিক আছে, তো চলো এবার নেক্সট পেজে দেখে নিই। নেক্সট পেজে দিয়েছে হার, এই শব্দটার বিপরীতার্থক শব্দ, বিপরীত মানে উল্টোটা, তাহলে উল্টোটা কি হবে? না জিত। ঠিক আছে, যদি পরাজয় দিত, হার না দিয়ে যদি দিত পরাজয়, তাহলে কিন্তু হতো জয়, কিন্তু যেহেতু এখানে হার দিয়েছে তাই হবে হচ্ছে জিত।
নেক্সট দেখো লেখা রয়েছে যে নিচে দেওয়া ছবিগুলো দেখো। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা খুব একটা চেনা পরিচিত তোমাদের গল্প, ঠিক আছে? ওই মিথ্যাবাদী রাখাল যে গল্পটা সেটার মতোই অনেকটা। তুমি দেখো প্রথমে একটা লোক লাঠি নিয়ে, ওখানে দেখো দুটো ছাগল রয়েছে, একটা ভেড়া রয়েছে, তো পাহাড় পেছনে রয়েছে, তো পাহাড়ের কোলে দেখো পশু চড়াতে গেছে। তারপরে দেখো যে লোকগুলোর হাতে, ওখানে দেখো চারটে লোক রয়েছে এবং চারটে লোকের হাতে কিন্তু তোমার দুটো লাঠি রয়েছে, আর এখানে রাখালটার হাতে একটা লাঠি রয়েছে। আচ্ছা, এরপরে দেখো একটা নেকড়ে, তিন নম্বর ছবিটাতে দেখো ভেড়াদের পালের ওপরে কি করেছে না ঝাঁপ দিয়েছে বা তাদের আক্রমণ করেছে, এর জন্য কিন্তু দেখো এই যে রাখালটা লাঠি ফেলে দৌড়চ্ছে, আর লাস্ট হচ্ছে দেখো ভেড়াকে নেকড়েটা খেয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা অনেকটা ওই মিথ্যাবাদী রাখাল গল্পটার মতোই। তো এই ছবিগুলো দেখে এবার তোমাদেরকে কি করতে হবে না সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে লেখা রয়েছে যে ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হলো, তাহলে এখানে মাংসাশী প্রাণী কোনটা, না মাংসাশী প্রাণী হচ্ছে তোমার এখানে দেখো মানুষ, ছাগল, ভেড়া না নেকড়ে? হ্যাঁ, মানুষ অবশ্যই মাংস খায়, কিন্তু মানুষকে আমরা মাংসাশী প্রাণী বলি না, কারণ মানুষ শুধুমাত্র যে মাংস খায় সেটা নয়, মানুষ কিন্তু শাক সবজিও খায়, কাজেই মানুষ হচ্ছে সর্বভোগ, তাহলে এখানে আমরা নেকড়েটাকেই দাগ দিলাম। নেক্সট হচ্ছে দেখো ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে, একজন, দুজন, তিনজন না চারজন? তাহলে দেখো প্রথম ছবিটাতে একজনের হাতে, দ্বিতীয় ছবিটাতে দুজনের হাতে, তাই টোটাল তিনজনের হাতে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো বলছে যে রাখাল গবাদি পশু চড়াচ্ছিল, এ পাহাড়ের কোলে, বি নদীর ধারে, সি গাছের তলায়, ডি ঘন জঙ্গলে। তাহলে দেখো যে আমরা প্রথম ছবিটাতে দেখছি যে রাখাল কতগুলো পশু নিয়ে বেড়াচ্ছে এবং সেটা কোথায় রয়েছে, না পেছনে দেখো পাহাড় রয়েছে, কাজেই রাখাল গবাদি পশু চড়াচ্ছিল পাহাড়ের কোলে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর আটের এ, পাহাড়ের কোলে। নাম্বার নাইন, নেকড়ে আক্রমণ করেছিল রাখালকে, ভেড়াকে, ছাগলকে না গরুকে? তাহলে দেখো আমরা চার নম্বর যে ছবিটা রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নেকড়ে দেখো ভেড়ার ঘাড়ের ওপর চেপে পড়েছে, কাজেই নেকড়ে আক্রমণ করেছিল নয়ের বি, ভেড়াকে। নাম্বার টেন, ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা কি হবে, না দশের এ, দুইটি? এটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ এক নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে রাখাল পশু চড়াচ্ছে সেখানে দেখো যে দুটো ছাগল রয়েছে এবং একটি ভেড়া রয়েছে, কাজেই ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা হচ্ছে দশের এ, দুইটি। এবার দেখো, এবার আমরা এর পরের অংশটা পড়ে নিই। এখানে বলছে নিচে দেওয়া অংশটি পড়ো, পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু, ঠিক আছে? ক্যাঙ্গারুর নাম তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। ক্যাঙ্গারুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা যদি তোমরা এই প্যাসেজটা পড়ার আগে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবে যে ক্যাঙ্গারুর সেই বিশেষ বৈশিষ্ট্যটা কী, যার জন্য ক্যাঙ্গারুকে অন্য পশুদের থেকে আলাদা করে আমরা চিনতে পারি এবং ছবি দেখলে আমাদের কাউকে বলে দিতে হয় না যে এটা ক্যাঙ্গারুর ছবি। তো বলছে ক্যাঙ্গারু পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু, প্রাচীন মানে খুব পুরনো এবং বিস্ময়কর মানে অবাক করা জন্তু। কয়েকশো হাজার বছর আগে এমন ক্যাঙ্গারুও ছিল যাদের আকার হতো ঘোড়ার মতো বড়, ঠিক আছে? অনেক হাজার বছর আগে কি ছিল, না ঘোড়ার মতো বড় বড় আকারের ক্যাঙ্গারু ছিল। এখন ক্যাঙ্গারু প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ক্যাঙ্গারু এখন কোথায় পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে, তাই অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল কোর্ট অফ আর্টসেও ক্যাঙ্গারুর ছবি আছে। মা ক্যাঙ্গারুর পেছনের দুটো পায়ের মাঝখানে একটা থলি আছে, তাই না? ক্যাঙ্গারুর কি আছে, না পেটের মধ্যে একটা থলি থাকে, এই থলিতে সে তার বাচ্চাকে
বহন করে। এই থলির মধ্যে কিন্তু সে তার বাচ্চাকে রাখে। যতক্ষণ পর্যন্ত না বাচ্চা বেশ বড় হয়ে উঠছে তাকে সে লালন পালনও করে। তাহলে বাচ্চা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ সে তাকে লালন পালন করে। লালন পালন শব্দের অর্থ হচ্ছে কি না, লালন পালন শব্দের অর্থ হচ্ছে যত্ন সহকারে বড় করা, তাই না? আমাদেরও যখন বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তখন আমরা কি করি না, তখন কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট যত্ন সহকারে বড় করি, তাই না? ক্যাঙ্গারুর বাচ্চা যখন জন্মায় তখন আকারে খুবই ছোট থাকে, প্রায় 1 ইঞ্চির বেশি লম্বা হয় না। তাহলে যে কোনো পশু পাখি এমনকি মানুষের বাচ্চাও কি হয় না, ছোট্ট বয়সে খুবই ছোট থাকে, তারপর সে আস্তে আস্তে বড় হয়। এক্ষেত্রে ক্যাঙ্গারুর বাচ্চা একটু বেশিই ছোট থাকে, সেটা হচ্ছে 1 ইঞ্চির মতো। বাচ্চার গায়ের রং হয় গোলাপি। জন্মানোর পরই মা ক্যাঙ্গারু তাকে পেটের থলির মধ্যে রেখে দেয়, ঠিক আছে? বাচ্চা তখন নিজে কিছুই করতে পারে না, ও তো ছোট্ট বাচ্চা, তাহলে কী করে নিজে কিছু করতে পারবে, তাই না? তাই ওর মা ওকে নিজের কাছে রেখে দেয়। বাচ্চার বয়স 6 মাস হলে সে একটা কুকুরের বাচ্চার মতো বড় হয়ে ওঠে। কুকুর বাচ্চা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, খুব সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে হয়। তো সেই রকম কুকুরের বাচ্চার মতো একটু বড় হয়ে ওঠে যখন এই ক্যাঙ্গারুর বাচ্চাটার 6 মাস বয়স হয়। থলির ভেতর থেকে তখন মাথা বার করে রাখে। তাহলে তার আগে 6 মাস বয়সের আগে কিন্তু সে থলির মধ্যেই নিজেকে রেখে দেয়, কিন্তু 6 মাস বয়স হয়ে গেলে সে কি করে না, থলি থেকে মাথাটা বার করে রাখে। মা যখন গাছের ডালপালা খায় তখন সেই ডালপালা থেকে বাচ্চাও পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। তাহলে গাছের ডালপালাই কিন্তু তাহলে ক্যাঙ্গারুর খাদ্য, ঠিক আছে? বাচ্চা যখন মায়ের সঙ্গে সঙ্গে হাঁটতে ও দৌড়তে শেখে তখনও সে মায়ের পেটের উষ্ণ ও নিরাপদ থলিতে ঢুকে পড়তে চায়। তাহলে আমরা সবাই কিন্তু আমাদের কাছে আমাদের মায়ের কোল, মায়ের যে ভালোবাসা, মায়ের যে উষ্ণতা, সেটা কিন্তু খুব প্রিয়। তাই সেই রকম সেটা একটা পশু হোক একটা মানুষ হোক, প্রত্যেকের কাছেই কিন্তু মায়ের যত্ন মায়ের আদরই হচ্ছে সব থেকে দামি জিনিস। তো ঠিক সেরকমই এই ক্যাঙ্গারুর বাচ্চাটাও কিন্তু হাঁটতে শিখছে, দৌড়তে শিখছে, কিন্তু তবুও সে মায়ের ওই পেটের থলিতে কিন্তু থাকতে চায়। যখনই কোনো বিপদের আশঙ্কা দেখা দেয় মা ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙ্গারুকে মুখে করে থলির মধ্যে ঢুকিয়ে নেয়। এভাবেই কি করে না, মা ক্যাঙ্গারু তার সন্তানকে বাইরের বিপদ থেকে রক্ষা করে। প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু প্রায় 2 মিটার লম্বা হয়। তাহলে যারা একটুখানি বড় তারা প্রায় 2 মিটার লম্বা, সামনের পা দুটোয় থাবা আছে এবং আকারে ছোট হয়, ঠিক আছে? সামনের পা দুটোয় কী থাকে না, থাবা। থাবা কিন্তু এখানে বাঘের থাবার মতো বড় বড় নয়, ছোট ছোট থাবা আছে, ঠিক আছে? পেছনের পা দুটো খুব লম্বা ও শক্ত সমর্থ। আমরা অনেক সময় দেখি কি যে ক্যাঙ্গারুর যে সামনের পা দুটো রয়েছে তারা সেগুলোকে হাতের মতো তুলে রাখে, তাই না? সেগুলোকে কিন্তু পা হিসাবে খুব একটা ব্যবহার করে না, পেছনের পায়ের ওপর ভর দিয়ে কিন্তু তারা চলাফেরা করে এবং লাফায়। তাই পেছনের পা দুটো কিন্তু লম্বা এবং শক্ত হয়। পেছনের পা দুটোর জন্যই ক্যাঙ্গারু 3 থেকে 4.5 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। লাফাবার সময় বড় লেজের সাহায্যে ভারসাম্য বজায় রাখে। তাহলে পায়ে ভর দিয়ে লাফায় ঠিকই, কিন্তু লাফাবার সময় কি করে না, বড় লেজের ওপর কি করে না, ব্যালেন্স রক্ষা করে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা নিচের সঠিক উত্তরটিতে গোল দাগ দেব। যেমন দেখো, ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ভারতে, বাংলাদেশে, অস্ট্রেলিয়ায় না আমেরিকায়? তাহলে আমরা প্রথম লাইনেই দেখলাম যে ক্যাঙ্গারু প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। কাজেই সঠিক উত্তর 11C, অস্ট্রেলিয়া। এরপর দিয়েছে যে ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী, কারণ তাহলে 4টে অপশান দিয়েছে যে সে জোরে লাফাতে পারে, তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, সি তার বাচ্চা বহন করার থলি আছে, ডি সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। তো আমরা পড়ার সময়তেই আমি তোমাদেরকে বললাম যে ক্যাঙ্গারু একটি বিস্ময়কর প্রাণী। এর মানে অন্যতম কারণ হচ্ছে কি না, ক্যাঙ্গারুর যেভাবে বাচ্চা বহন করার থলি থাকে অন্যান্য পশুর কিন্তু সেটা থাকে না। কাজেই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ তার বাচ্চা বহন করার থলি আছে। নেক্সট হচ্ছে 13 নম্বর, বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং আমরা পড়লাম যে গোলাপি হয়, তাই সঠিক উত্তর
সি গোলাপি। নেক্সট, প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয়। প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলতে আমরা বুঝেছিলাম যে বড়, তাহলে একটা বড় ক্যাঙ্গারুর হাইট কত হয় বা লম্বা হয় কত, না 2 মিটারের বেশি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি, 2 মিটারের বেশি। নেক্সট হচ্ছে লালন পালন শব্দের অর্থ। আমি পড়ানোর সময়তেই বললাম যে লালন পালন করা অর্থাৎ যত্ন সহকারে বড় করা, হ্যাঁ, তো কাজে অপশান বি, বড় করা। এবার আমরা দেখে নেব পরের অংশটি। পরের অংশটির জন্য আমি একটি আলাদা ভিডিও তৈরি করেছি, তো সেই ভিডিওটার লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই তোমরা সেই লিংকটা ক্লিক করলে এর পরের অংশটি দেখতে পারবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই কাজগুলো করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।